Hello people, how's it being? Today we would like to talk about 30 sentences used in daily life. একটু আগে আমি যে সেন্টেন্সটা বললাম যে হাউস ইট গোয়িং, আমরা সবাই সবসময় বলে থাকি যে হাউ আর ইউ। এই যে হাউ আর ইউ, এটা কিন্তু এখন যে কাপড় বিক্রেতা সেও কিন্তু বলে থাকে। আপনাকে একটু ডিফারেন্ট হতে হবে। আজকে আমরা 30টা সেন্টেন্স শিখব যেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু আমরা প্রত্যেকদিন ব্যবহার করে থাকি। নিত্যদিনের সেই ইংরেজি বাক্যগুলো আমরা জেনে নেই। দেখেন, তোমাকে ছাড়া আমি মরে যাব, তাহলে স্পিকিং এ কিন্তু এটা আমরা অনেক বহুল ব্যবহৃত হয়। তোমাকে ছাড়া আমি মরে যাব, তার মানে কি? তোমাকে ছাড়া, উইদাউট ইউ, তাহলে আমি মরে যাব, তাহলে আই উড ডাই, আমি মরে যাব, তাহলে উইদাউট ইউ আই উড ডাই। এখানে কিন্তু আপনি উইলও দিতে পারতেন, তাহলে উইদাউট ইউ আই উইল ডাই। এই যে উড এবং কুড, এই মোডাল কেন এখানে উড ব্যবহার করা হলো এটা নিয়ে একটা ব্যাখ্যা আছে, আমি এটা নিয়ে দ্রুত ভিডিও তৈরি করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন। এবং আমার চ্যানেলে কিন্তু বেসিক গ্রামার নিয়ে অনেকগুলো কোর্স আছে, আমি কোর্সগুলো শুরু করেছি, আপনি চ্যানেলের ভিডিওগুলো দেখে ফেলবেন। তাহলে এই যে উড এবং কুড নিয়ে যদি বলি, ভদ্রতার ক্ষেত্রে বা নমনীয়তার ক্ষেত্রে কিন্তু উড এবং কুড ব্যবহার করা হয় উইলের পরিবর্তে বা শ্যালের পরিবর্তে। এতটুকু একটু আপনি জেনে নেবেন। অনেকেই বলে যে শ্যাল ইউজ করা হয় না, এখন ইউ উইল ইউজ করা হয়। এটা একদমই ভুল ধারণা। শ্যাল ব্যবহার করা হয় ভদ্রতার ক্ষেত্রে, সম্মানী ব্যক্তির ক্ষেত্রে। তাহলে আমি তোমাকে ছাড়া মরে যাব, নিশ্চয়ই এই কথাটা এমন কোনো ব্যক্তিকে বলছে যে তার কাছে অনেক দামি, হতে পারে তার গার্লফ্রেন্ড, হতে পারে তার মা অথবা অন্য কেউ। তার মানে আমি এখানে সম্মান দেখাতে পারি বা ভদ্রতা দেখাতে পারি, সেই জন্য আমরা বলবো উইদাউট ইউ আই উড ডাই। এরপরে আমি ওকে ছাড়া থাকতে পারবো না, তাহলে থাকতে পারবো না মানে কি? বাঁচতে পারবো না, তার মানে কি? can't live, can't live। তাহলে সাবজেক্ট কি? আই। তাহলে আই can't live কাকে ছাড়া? তাকে ছাড়া। তাহলে তাকে সেটা মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে। এখানে একটা আপনি ব্র্যাক ই দিয়ে, এই যে অথবা দিয়ে আপনি হিম অথবা হার লিখে দিবেন। তাহলে আই can't live উইদাউট হিম, আই can't live উইদাউট হার, আই can't live উইদাউট দেম। আপনি এভাবে ইংরেজি বাক্যগুলো বানাবেন। তাহলে উপরের সেন্টেন্সটা যদি আমি দেখি, উইদাউট ইউ আই উড ডাই, উইদাউট হিম আই উড ডাই, উইদাউট হার আই উড ডাই, এভাবে আপনি সেন্টেন্স বানাবেন। তাহলে আই can't live উইদাউট দেম। এরপরে যাই, সবাই এখানে আছে, তাহলে সবাই ইংরেজি কি? এভরিওয়ান। সবাই কি? এভরিওয়ান। এখানে একটু আমাদের ঝামেলা হতে পারে যে সবার পরে ইজ হবে নাকি আর হবে। আমি বলে দিচ্ছি যে সবাই মানে কি? সবাই মানে একজন একজন, প্রতি প্রত্যেকজন। তাহলে প্রত্যেক মানে কি? প্রতি একজন, তার মানে কি হবে? ইজ হবে। তাহলে এভরিওয়ান ইজ হেয়ার, এভরিওয়ান ইজ হেয়ার, এখানে কিন্তু আর হবে না, এটা পরীক্ষাতে আসে, একটু খেয়াল করবেন। এরপরে আমি তোমার সঙ্গে আছি, তাহলে আমি আছি মানে কি? আই অ্যাম, তোমার সঙ্গে মানে উইথ ইউ, তাহলে আই অ্যাম উইথ ইউ, আই অ্যাম উইথ ইউ, আই অ্যাম উইথ হিম, আই অ্যাম উইথ দেম, আই অ্যাম উইথ হার, এভাবে আই অ্যাম উইথ মাই ফাদার। সে উপরের ঘরে আছে, তাহলে উপরের ঘর মানে কি? ইন দা আপার রুম, ইন দা আপার হাউস, উপরের বাড়িতে আছে। তাহলে সে মানে কি? হি অর শি, হি ইজ ইন দা আপার রুম, হি ইজ ইন দা আপার রুম। আপনি এখানে শিও দিতে পারেন, তাহলে শি ইজ ইন দা আপার রুম, দে আর ইন দা আপার রুম। তাহলে দেই দিলে সাথে সাথে এই যে ভার্ব চেঞ্জ হয়ে যাবে, এখানে আর হয়ে যাবে। আবার যদি আই দিয়ে করেন যে আই অ্যাম ইন দা আপার রুম, আই অ্যাম কে একসাথে করলে হয় আম, তাহলে আম ইন দা আপার রুম, দে আর ইন দা আপার রুম। এরপরে দেখেন, তুমি কি এটার ব্যবস্থা করতে পারবে? তাহলে তুমি ব্যবস্থা করা, ব্যবস্থা করা ইংরেজি কি? ম্যানেজ, ম্যানেজ। তাহলে তুমি কি এটার ব্যবস্থা করতে পারবে? তাহলে ম্যানেজ করা, তাহলে এভাবে হবে ক্যান ইউ ম্যানেজ ইট, তাহলে তুমি ব্যবস্থা করতে পারবে, ক্যান ইউ ম্যানেজ, এই যে এটা মানে কি? ইট। তাহলে ক্যান ইউ ম্যানেজ ইট, ক্যান ইউ ম্যানেজ ইট। এরপরে দেখেন, সে নিচের ঘরে আছে বা তারা নিচের ঘরে আছে, তাহলে উপরেরটা ছিল কি? ইন দা আপার রুম, তাহলে এটা কি হবে? লোয়ার রুম, তাহলে শি ইজ ইন দা লোয়ার রুম, হি ইজ ইন দা লোয়ার রুম, দে আর ইন দা লোয়ার রুম, আই অ্যাম ইন দা লোয়ার রুম, এভাবে। এরপরে দেখেন, রাগ করো না, তাহলে রাগ করা ইংরেজি কি? রাগ করা ইংরেজি হচ্ছে কি? অ্যাংরি। তাহলে গেট অ্যাংরি মানে কি? রাগ করা, তাহলে হবে ডোন্ট গেট অ্যাংরি, ডোন্ট গেট অ্যাংরি, তাহলে ডোন্ট গেট অ্যাংরি। এরপরে তুমি অসাধারণ, তাহলে তুমি অসাধারণ মানে কি? অসাধারণ মানে নাইস হতে পারে, ফ্যান্টাস্টিক হতে পারে, অসম হতে পারে,
তাহলে ইউ আর জাস্ট ফ্যান্টাস্টিক, ইউ আর জাস্ট অসাম, ইউ আর জাস্ট ফেবুলাস, ইউ আর জাস্ট নাইস, ইউ আর জাস্ট গুড, এভাবে। এরপরে আমাকে ভেতরে আসতে দাও, তাহলে ভেতরে আসা ইংরেজি কি মানে ইন, তাহলে ইন মানে কি ভেতরে আসা। এই যে ইন এবং ইনসাইড এর মধ্যে একটু পার্থক্য আছে সেটা বলে দিই। ইনসাইড মানে হচ্ছে গিয়ে ঘরের পুরো জায়গার যে কোনো একটা জায়গা হতে পারে, আর ইন মানে পুরো রুমটা, পুরো ঘরটা। তাহলে লেট মি ইন, তাহলে আমাকে ভিতরে আসতে দাও, লেট মি ইন। আবার যদি বলে কোনো একটা সাইডে, তাহলে লেট মি ইনসাইড দ্য রুম, এভাবে। এরপরে তাকে ভিতরে আসতে দাও, তার মানে হবে লেট হিম ইন, লেট হিম, লেট হার ইন, লেট দেম ইন, এভাবে। তাহলে লেট হিম ইন। এরপরে দেখেন, আমি আর এটা সামলাতে পারছি না, তাহলে সামলানো ইংরেজি হচ্ছে গিয়ে হ্যান্ডেল, তাহলে আমি হ্যান্ডেল করতে পারছি না, তাহলে আই কান্ট হ্যান্ডেল দিস এনিমোর, তাহলে আর এটা মানে কি এনিমোর, দিস মানে এটা, তাহলে আই কান্ট হ্যান্ডেল দিস এনিমোর, আমার কোনো আপত্তি নেই, তাহলে আপত্তি ইংরেজি হচ্ছে গিয়ে অবজেকশন, অবজেক্ট, তাহলে আই হ্যাভ নো অবজেকশন। দেখেন না, উকিলরা ব্যবহার করে অবজেকশন ইয়ার অর্ডার, তার মানে আমার আপত্তি আছে, তাহলে আই হ্যাভ নো অবজেকশন, ইউ হ্যাভ নো অবজেকশন, দেই হ্যাভ নো অবজেকশন, সাকিব হ্যাজ নো অবজেকশন। তাহলে দেখেন, সাকিব বলার সাথে সাথে কিন্তু এটা হ্যাজ হয়ে গেছে, হ্যাভ এর জায়গায়। এরপরে আমি চললাম, তাহলে চললাম, এই যে আম আউট অফ কেয়ার, আম আউট অফ কেয়ার, এটা একটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আম আউট অফ কেয়ার, এটা আপনি শিখে ফেললেন, আমি আমি চললাম মানে কোনো জিনিসের উপর অবজ্ঞা করা, আম আউট অফ কেয়ার, তুমি অনেক বদলে গেছো, তাহলে বদলে যাওয়া ইংরেজি হচ্ছে গিয়ে চেঞ্জ, তাহলে তুমি অনেক বদলে গেছো, তার মানে হবে কি ইউ হ্যাভ চেঞ্জড আ লট, ইউ হ্যাভ চেঞ্জড আ মাচ, ইউ হ্যাভ চেঞ্জড আ লট। এরপরে দেখেন, এখানে আপনি শিও দিতে পারেন যে শি হ্যাজ চেঞ্জড আ লট, তাহলে সে অনেক বদলে গেছে, আই হ্যাভ চেঞ্জড আ লট, আমি অনেক বদলে গেছি। কোথা থেকে শিখো এসব, তাহলে কোথা থেকে মানে কি ওয়ার, ওয়ার ডু ইউ গেট সাস আইডিয়াস, তাহলে মানে এই যে এই আইডিয়াস মানে শিখা, তাহলে এই ধারণাগুলি কোথায় থেকে পাও, তাহলে কোথা থেকে শিখো এসব, একটু মুখস্থ করে ফেলবেন এই বাক্যটা, ওয়ার ডু ইউ গেট সাস আইডিয়াস। সে আমাকে গালি দিল, গালি দাও ইংরেজি হচ্ছে গিয়ে অ্যাবিউজ, তাহলে সে আমাকে অ্যাবিউজ করলো, শি অর হি অ্যাবিউজড মি, দে অ্যাবিউজড মি, রহিম অ্যাবিউজড মি। তুমি কি এখনো রেগে আছো, তাহলে তুমি কি এখনো রেগে আছো মানে কি আর ইউ স্টিল অ্যাংরি, আর ইউ স্টিল অ্যাংরি। কেমন চলছে, তাহলে হাউস ইট গুইং, হাউস ইট গুইং অন, আপনি অন দিতেও পারেন, ইংরেজিরা এখানে অন ব্যবহার করে না, তবে বাংলাদেশে অনেকেই এটা অন ব্যবহার করে, তাহলে হাউস ইট গুইং অন, হাউস ইট গুইং অন, কেমন চলছে, তাহলে আমার কি করা উচিত, সো হোয়াট শুড আই ডু, আপনি সো যদি বাদ দিয়ে দেন, আমার কি করা উচিত, হোয়াট শুড আই ডু। যতদূর আমি জানি, as far as, তাহলে যতদূর ইংরেজি কি as far as I know, যতদূর আমি জানি, রহিম একটা খারাপ ছেলে, তাহলে রহিম is a bad boy, রহিম একজন ভালো ছেলে, as far as I know, রহিম is a good boy, as far as I know, Kulsum is a bad girl, as far as I know, he is going to Dhaka, এরকম ব্যবহার করবেন, যে আমি যতদূর জানি সে ঢাকা যাচ্ছে, এভাবে। এরপরে দেখে, শক্ত করে ধরো, ছাড়বে না, তার মানে শক্ত করা ইংরেজি কি টাইটলি, তাহলে হোল্ড অন টাইটলি, ডোন্ট লেট গো, হোল্ড অন টাইটলি, ডোন্ট লেট গো। এরপরে দেখো, নিজে করো, তাহলে নিজে করো ইংরেজি কি, এই যে ইওর সেলফ, ডু ইট ইওর সেলফ, ডু ইট ইওর সেলফ, কিছুদিনের কথা বা কিছুদিনেরই তো ব্যাপার, ইটস আ ম্যাটার অফ ফিউ ডেজ, ইটস আ ম্যাটার অফ ফিউ ডেজ। আমাকে ভুল প্রমাণ করো না, তাহলে ডোন্ট প্রুভ মি রং, তাহলে ভুল প্রমাণ করা মানে কি, প্রমাণ মানে হচ্ছে গিয়ে প্রুভ, তাহলে ডোন্ট প্রুভ মি রং, খালি পায়ে হেঁটো না, তাহলে ডোন্ট ওয়াক বেয়ার ফুট, বেয়ার ফুট ইংরেজি হচ্ছে গিয়ে খালি পায়ে হাঁটা, তাহলে ডোন্ট ওয়াক বেয়ার ফুট, খালি পায়ে, বেয়ার মানে হচ্ছে গিয়ে খালি, এম্পটি, তাহলে ডোন্ট ওয়াক এম্পটি ফুট। সুস্থ থাকো, স্টে হেলদি অথবা স্টে সেফ, সুস্থ থাকো। সে কি করে জানলো, হাউ ডিড হি নো, সে কেমন করে জানলো, হাউ ডিড হি নো। তাড়াহুড়া করো না, তাহলে তাড়াহুড়া ইংরেজি হচ্ছে গিয়ে রাশ, তাহলে ডোন্ট গেট রাশ, ডোন্ট গেট রাশ। তোমার যা ইচ্ছে করো, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, হোয়াট এভার মানে যাচ্ছে তাই, তাহলে ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট।
এরকমের আরো দুর্দান্ত টেকনিক নিয়ে আমার চ্যানেলে আরো অনেক ভিডিও আছে, আপনি ভিডিওগুলো দেখে ফেলবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে শর্টকাট টেকনিক নিয়ে অসংখ্য ভিডিও আছে, ইংরেজি, ম্যাথ, বাংলার উপরে, সাধারণ জ্ঞানের উপরে। আপনাকে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।